বন্ধুরা সবাইকে সালাম আলাইকুম, আপনারা দেখছেন বাংলাতে একটু। আমি তোমাকে আপনাদের সাথে আজকে ভিডিও চিনি। আজকে আবার বিষয় হচ্ছে ডাবলস, এটা কি আমি নিজেও জানি না। আমি নিজেও অবাক, হতচ্ছু দিয়ে দেবো। আমার নিজেও খেলনা কী অর্ডার দিচ্ছ আমার, তো ছবি খুলে আনবক্সিং শুরু করি। এটি মানে অনেকেই কমেন্ট করতে পারি এত তার সাথে প্রোডাক্ট আপনি পয়সা বেশি কিনে নেন কি না। আসলে পয়সা বেশির জন্য না, এই লকডাউনে ঘরে আছি, কাজ নাই, প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার করে নিচ্ছি। তবে চলুন শুরু করা যাক। আর যারা এখনও এটি সাবস্ক্রাইব করেন নিচ থেকে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে বেলকনটি ক্লিক করে অল করে দিতে হবে এবং রাইট বাটনে ক্লিক করে কমেন্টস করে ভিডিওটা শেয়ার করে দেবেন। দাবার দাবাদের এইটা আমি খাবার নিচ্ছি। এটা এটা অবশ্যই আমি আগেও বসে খাবাবেন না, যদি প্রোডাক্ট কোনো খারাপ আসে তবে সরি এইটার মাধ্যমে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা এখন আমরা এইটাকে আনবক্সিং করি। এখানে দাবা যে আমার প্রোডাক্টটা আছে যে এটা প্রচুর আপনাদের সামনে আনবক্সিং করি। আচ্ছা দেখাই যাচ্ছি দিছে, আমি নিজেও জানি না। ডাইরেক্ট আমি এইটা শিখতে চাচ্ছি না, কারণ যদি নষ্ট টষ্ট হয় তাহলে ফেরত দিতে কিন্তু আপনার বক্স আছে। এটা কি ভাই কিসে বাস? আমি তো এইটা তো আমার নামে না, আসলে আমি একটু দেখে নিচ্ছি। অর্ডারটা পিক করা আছে, হ্যাঁ যেহেতু আমার নামে অর্ডার সেটা আমারই হবে। আচ্ছা এখানে একটা ওয়াশ দিয়েছে, ওয়াশটা কী কাজে লাগে সেটা তো আমি জানি না, বাট একটা ওয়াশ ডিজিটাল ওয়াশ গভি সেটাই বলেন ডিজিটাল গভি। এটা আমি অর্ডার দিয়েছিলাম প্রথম দিকে, তো এটা আমাকে দিয়ে আজকে মানে অদ্ভুত জিনিস এবার মানে এইটুই আর কি। দারাজ থেকে পাইলাম একটা প্রোডাক্ট, তো প্রোডাক্টটি দেখতেও খুব সুন্দর দেখতে পাচ্ছেন। অন করে দেখায় এই হচ্ছে এটা, আর কাউকে দিয়েছিল আমাকে দারাজ থেকে এটা। এটা সাইজে খুবই ছোটো বেলটা, আর যে কারণে এটা আমার হাতে তো থাকবে না, তো একদম যাবে ভাবতেছি চেঞ্জ করে নেবো। এই হিসেবে আজকে ভিডিওটি একদম কমেন্টস করে জানাবেন। কেমন হচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।